हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्वादेर भोजन ऑफिशियल। आशा करी आपनारा भालो आछेन। आज के आमी एकटी निरामिष रेसिपी निये आपनादेर सामने हाजिर होयेछी। रेसिपिटी होलो ओलेर डालना। ओलेर उपकारिता प्रचुर। एई रकम महामारीते एई धरनेर रेसिपी आमादेर खावा एकान्त प्रयोजनीय। शरीर एनार्जेटिक हय एबं आमादेर जे प्रोटीन लसगुलो हय ताते शरीरे आमादेर अनेक क्षति हये जाय। आमरा साधारणभावे ओल কচু এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করি, কিন্তু আমি সকলের উপকার হবে এই ভেবে আজকে এই রেসিপিটা এনেছি। খুব সহজ পদ্ধতিতে আমি এটা আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা এটা ফলো করে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের, আর আমার এই চ্যানেলটিকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা দেখতে থাকুন আজকের রেসিপি ওলের ডালনা। যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনারা দেখে নিন। প্রথমেই লাগবে ওল। আমি 500 গ্রাম ওল নিয়েছি, সেটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে করে কেটে নিয়েছি। কেটে আমি এটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি। লাগবে ছোলার ডাল। এখানে আমি 1/2 কাপ ছোলার ডাল নিয়েছি। এটাকে আগের দিন রাত্রিরে খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এটা ভিজিয়ে রাখার পর মিক্সিং জারে নিয়ে ভালো করে বেটে নিতে হবে। ছোলার ডালটাকে আমি মিক্সিং জারে এইভাবে বেটে নিয়েছি। এর সঙ্গে লাগবে আদা বাটা। আমি এখানে 3 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা পাউডার 1 চা চামচ, পরিমাণ মতো লবণ 1 টেবিল চামচ, চিনি। ফোড়নের জন্য লাগবে 1 চা চামচ গোটা জিরে, 3টে তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2-3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি। হিং লাগবে 1 চা চামচ, সর্ষের তেল 3 টেবিল চামচ, আর এর সাথে লাগবে প্রয়োজন মতো জল। আমি প্রথমে কুকারের মধ্যে ওলগুলোকে নিয়ে নিচ্ছি। অল্প লবণ দিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি। এটাকে আমি 5টা সিটি দিয়ে একটু সেদ্ধ করে নেব। ছোলার ডালের পেস্টটা আমি নিয়েছি, 1 চামচ লবণ দিয়ে নিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। অল্প একটু 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। এই সমস্ত মিশ্রণটা ডালের সাথে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ফেটিয়ে নিতে হবে। এটা আমার ভালো মতো ফেটানো হয়ে গেছে, এটা থেকে বড়া বানিয়ে নেব। আমি ওভেনের ওপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে বড়াগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি। এইভাবে সব বড়াগুলোকে আমাকে ভেজে নিতে হবে। ওইদিকের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। এইভাবে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই তেলটাতেই আমি পরবর্তী রান্নাটা করব। এখানে ফোড়নের জন্য রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এটা আমি নাড়াচাড়া করে 30 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। 1 চামচ হিং দিয়ে দিলাম। এটা আরো কয়েক সেকেন্ড আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম,
এটা নাড়াচাড়া করে আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। সেই জন্য আমি 2-3 চামচ জল দিয়ে দিচ্ছি, এতে মশলাগুলো খুব ভালো মিক্স আপ হয়ে যায়। ওল সিদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম, এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো মেশাবেন। ওলটা কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা আমি জল শুদ্ধ রেখে দিয়েছিলাম, ওলটা দিয়ে দিচ্ছি। চিনি মিশিয়ে দিলাম, ঢাকা দিয়ে আমি এটা 2-3 মিনিট রান্না করব। ঢাকাটা খুলে নিচ্ছি। এই বড়াগুলো এটা দিয়ে দিচ্ছি। এতে আমি অল্প জল মিশিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি আরো 2-3 মিনিট রান্না করব। গ্যাসের ফ্লেমটা আমি লো রাখছি। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ওলের ডালনা পুরোপুরি রেডি। আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। কিছু ধনে পাতা এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। ভাত, রুটি, চাপাটি, যে কিছুর সঙ্গে আপনারা এটা খেতে পারেন, এবং এটা খুবই পুষ্টিকর। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের। আর আমার এই চ্যানেলটিকে নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, আগামী দিনে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।